হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছিলাম আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের ঝোল বা কাতলা মাছের কারি। তো দেখে নিই আমাদের এই কাতলা মাছের কারি করতে কী কী লাগবে। প্রথমেই আমাদের লাগবে মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 250 গ্রাম। এর সাথে লাগবে আমার 1 টমেটো। আমি এখানে 1টা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁপে। আমি এখানে 4-5টা টুকরো করে নিয়েছি পেঁপের, এই রকম সাইজ করে। আমি আলু নিয়েছি, 1টা বড় আলুকে আমি 6টা টুকরো করে নিয়েছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। 1 টিস্পুন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন নেব। আর নিয়েছি এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আমি 1 মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি। নিয়েছি বড়ি, আমি 2 টেবিল স্পুন বড়ি নিয়েছি। আর সাথে লাগবে আমার সাদা জিরে গুঁড়ো, আমি এখানে নিয়েছি 2 টিস্পুন। হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। গোটা সাদা জিরা নিয়েছি ফোড়নের জন্য আমি 1/2 টিস্পুন। শুকনো লঙ্কা নিয়েছি 1টা 2টো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর আমি এটা করব সর্ষের তেলে, আর সঙ্গে লাগবে 1টু জল। প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, 1/2 টিস্পুন নুন আমি দিয়ে দিই। এবার এটা আমি ভালো করে একটু নুন হলুদটা মাছে লাগিয়ে দেবো। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবো যাতে মাছ ভাজার সময় তেল ছিটে না আসে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 1-1 করে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আমি 2 পিস করে মাছ ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই 2 পিস মাছ আমি তাই তুলে নিচ্ছি প্লেটে। আমি বাকি 2 পিস মাছও তেলে দিয়ে দেব। এই 2 পিস মাছও ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার পর আমি এই তেলে ভেজে নেব বড়িগুলো। আমি এই বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি ভেজে নেব বড়িগুলো ভালোভাবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে 1টা বাটিতে তুলে নেব। আমি এই তেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি জিরে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁপেগুলো। আর দিয়ে দেবো 1টুখানি হলুদ গুঁড়ো।
একটু আলু এবং পেঁপেটা আমি একটু ভেজে নেব। আলু আর পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা আর দিয়ে দেবো আদা বাটাটা, দিয়ে দেবো কোচানো টমেটো। আমি এখানে এই সাদা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটুখানি জলের সাথে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। আমি এর মধ্যে তৈরি করা পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আমি এখানে হাফ টিস্পুন চিনি দিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এটা আমি খুব ভালো করে একটু মিক্স করে দেবো। আর এর সাথে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দুটো জিনিস ভালো করে মশলাটা কষিয়ে নেব। দু তিন মিনিট আমার হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। গ্রেভিটা আমার প্রায় হয়ে এসছে, 10 মিনিট ধরে গ্রেভিটা ফুটছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস, এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব প্লেটে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালি চলে না। তাই মাছের ঝোলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার ফেসবুক আর টুইটার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।